আজকে আমরা নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটি হতে যাচ্ছে যে যারা প্রবাসে আছে, চাকরি বাকরি করেন, তাদের জন্য আজকে আমরা আপনাদেরকে শর্টে একটা জিনিস বানায় দেখাবো যে যারা আমরা যারা প্রবাসে থাকি এবং চাকরি করি, চাকরি করে কিন্তু আমাদের অনেক কিছু নাস্তা করতে ইচ্ছে করে, সেই সময় আমরা শর্টে কি জিনিসটা তৈরি করতে পারি সেটা আজকে দেখাবো। তো আমাদের সাথে আছেন উকিল ভাই, ঠিক আছে? যে উকিল ভাই আজকে আপনাদেরকে বিনোদন দিবে সেটা হলো দেখাবে যে কি আমরা মোগলাই বানাবে, ঠিক আছে? দেখাবে স্বাভাবিক হয়েছে। এই ময়দা ঢালার পরে আপনার লবণ সোল থোড়া সোল দেব, পরে গরম পানি, দেখেন গরম পানি ঢালছে। গরম পানির পর আপনার গরম পানি দিছি, লবণ দিছি, একটু আমি তেল দিলাম, সোয়াবিন তেল দিলাম। তেল দিয়ে আপনাকে এটা মাখাবেন? হ্যাঁ, তেল দিয়ে এটা মাখাতে হবে। হ্যাঁ, তেল দিয়ে মাখানোর পরও দেখবেন আমি মাখাইতেছি। আগে তো আমি দিছি গরম পানি দিছি, আর একটু লাগবো গরম পানি। সহজ বলতে আটাটা ছানবো, ছানার পরে আপনার বলবো, বলার পরে মোগলাই বানাবো, ছানার পরে রুটি বানানোর পরে মোগলাই বানানোর পরে গরম তেল ঢালবো, ঢালার পরে মোগলাই হবে। অনেক কিছু নিয়ে আসে, ঠিক আছে? আপনার একটু খাওয়ার জন্য কিন্তু খুব ভোগ লাগে, তাই না? খিদা লাগে, সেই সময় কিন্তু অনেক কিছু তারা নিয়ে এসে রাখে। দোকানে থেকে নিজের আর রুমে বানানো বানাই খাওয়াটা অনেক বেটার, ভালো লাগে। পেঁয়াজ দেখতেছেন, পেঁয়াজ আছে, তার সাথে আছে মরিচ, কাঁচা মরিচ, তার ভিতরেও আমি দুইটা ডিম দেব। দুইটা ডিম দেব, দেখবেন আপনারা। এখন দুইটা ডিম আমি ভাজাল করে দেব পেঁয়াজ মরিচের সাথে। ওকে, হ্যাঁ, দিয়ে এমন নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দেওয়ার পরে আপনার ডিম, মরিচ, পেঁয়াজ মিল খেয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি গোল করলাম। গোল করার পরে এখন আমি এটারে রুটি বানাবো, দেখবেন সবাই অপেক্ষায় থাকেন। হ্যাঁ, এই যে আমাদের রুটির ডিজাইন দেখেন, এই যে রুটি হয়ে গেছে,
এখন আমি আলো ডিম দেবা এখন পিয়াজ মরিচ ডিম দেখবেন বানাতেছি বানাইতেছি একজন লোক চাইলে কি বানানো পারবো ট্রেনিং যারা আছে সেই বানাতে পারবো দেখুন আমাদের এটা কিন্তু কালার হয়ে গেছে, কালার হয়ে গেছে, ঠিক আছে। আর কিছুক্ষণ আমরা রাখবো, ঠিক আছে। আর একটা কথা হলো যে তারা দক্ষ কর্মী, তাদের সাথে তো কোনো তুলনাই হয় না, ঠিক আছে। আমরা তো সেভাবে বানাতে পারবো না, তারপর আমরা চেষ্টা করব তাদের মতো করার জন্য, ঠিক আছে। তো আমরা যতটুকু পারি এতটুকু করলাম, কিন্তু উকিল ভাই পারে, আমি তো আর পারি না, আমাদের উকিল ভাই পারে। আর আমরা এখানে শেষ করব, আমাদের কিন্তু হয়ে গেছে, আমরা এখানে শেষ করব। এটা খেতে খুব মজা, খুব মজা। এটা যে খাবে সে বলবে যে খাইছি, বহুত মজা আলাদা জিনিস। মোগলাই, এটার নাম হচ্ছে মোগলাই। আর একটু পরে আমরা এটা উঠে এলাম, দু এক মিনিট পর আর একটু কালার হবে, কালারটা হলেই আমরা উঠে এলাম। ওকে ওকে, ঠিক আছে। তো দর্শক ভালো থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নতুন নতুন আমাদের উকিল ভাই এবং আমার এই দুইজনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এটা ফলো রাখবেন। আর যারা টিকটক চালান তারা টিকটকে উকিল উকিল মাতাম্বর, হ্যাঁ উকিল মাতাম্বর এই পেজটিতে আপনারা দেখবেন, ঠিক আছে। এটাতে আমাদের এই ধরনের ভিডিও দেব। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।